ইয়ালা কাবাশি আসসালামু আলাইকুম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলোজন ইউনিয়ন থেকে আমি এস এম আব্দুল জব্বার নৌকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোবাসনা পোষণ করছি সেই হিসাবে আমি চট্টগ্রাম জেলা এবং লোহাগাড়া তৃণমূলে আবেদন করেছি আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে আমি ফরম সংগ্রহ করব আশা করি আমার ভিডিও যারা শুনছেন আপনারা সকলে অবগত আছেন আমি ছাত্র অবস্থা থেকে কলাজন ইয়াকুব বচন উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে বারলিয়া কলেজে আমি পড়ালেখা করেছি ওখান থেকে বিএ পাস করেছি ওখানে পড়ালেখা করাকালীন আমি বারলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি লোহাগাড়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি কেন্দ্রীয় যুবলীগের নানক আজম কমিটিতে কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম আপনারা অবগত আছেন যে আমি ছাত্র অবস্থা থেকে 75-এর পরবর্তী আমরা লোহাগাড়া যে কয়জন ছাত্রকর্মী হিসাবে আওয়ামী লীগের জন্য কাজ করেছি ছাত্রলীগের জন্য কাজ করেছি তাদের মধ্যে আমি অন্যতম আপনারা জানেন আমাদের এই রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় জামাত শিবিরের হাতে আমরা নির্যাতিত হয়েছি বিএনপির হাতে নির্যাতিত হয়েছি আমরা বিভিন্ন সময় মিথ্যা মামলার শিকার হয়েছি মিথ্যা মামলার শিকার হয়ে আমরা জেল বরণ করেছি আমরা আরও অবগত আছেন যে দীর্ঘ সময় এই রাজনৈতিক জীবনে আমার প্রায় সুদীর্ঘ 40 বছর রাজনৈতিক জীবনে আমি অনেকবার জেল জুলুম এবং মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছি এবং বিগত সময়ে সাইদি এবং কাদের মোল্লার রায়ের সময় আমাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে এবং আমাদের বাড়িঘরে হামলা করেছে আপনারা সকলে অবগত আছেন আমার সুদীর্ঘ এই রাজনৈতিক জীবনে আমি স্কুল জীবন থেকে শুরু করে আজকে আমি লোহাগাড়া থানা আওয়ামী লীগের সদস্য এবং লোহাগাড়ার যে অত্যন্ত দুঃসময় গেছে আওয়ামী রাজনীতির সেই দুঃসময়ে আমরা লোহাগাড়ার আনাচে কানাচে স্কুল কলেজে আমরা ছাত্রলীগকে সংগঠিত করেছি আওয়ামী লীগকে সংগঠিত করেছি জাতীয় দিবস সমূহ আমরা পালন করেছি এগুলো করতে গিয়ে আমাদের অনেক হয়রানির শিকার হতে হয়েছে আমি এবং আমাদের পরিবার আওয়ামী পরিবার আমাদের পরিবারে আর কোনো রাজনৈতিক দলের সদস্য নাই আমরা এককভাবে আওয়ামী লীগের সাথে কাজ করি আর বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে আমার এই রাজনৈতিক জীবনের 90-এর এরশাদ বিরোধী আন্দোলন খালেদা জিয়া বিরোধী আন্দোলন সহ জাতীয় নির্বাচন সমূহ এবং অত্যন্ত ঝুঁকি নিয়ে আমি জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় নির্বাচন সমূহে দায়িত্ব পালন করেছি আমি নৌকা প্রত্যাশী আমাকে যদি নৌকা মনোনয়ন দেওয়া হয় আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি আমি প্রধানমন্ত্রীর সাথে চট্টগ্রামে বসে মেহেদিবাগে ওনার এক আত্মীয়ের বাসায় শেখ কবির হোসেনের বাসায় আমি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি বসে ছাত্রলীগের ব্যাপারে আলাপ আলোচনা করার সুযোগ পেয়েছি সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আমি অনেক এই দলের জন্য অনেক ত্যাগ করেছি আমি শেষ পর্যায়ে অনেকটা আমাদের বয়স 60-এর কাছাকাছি এই পর্যায়ে যদি নৌকা মার্কা প্রতীক দিয়ে আমি চেয়ারম্যান নির্বাচন করতে চাই আমাকে যদি দল সুযোগ দেয় প্রধানমন্ত্রী যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি এই কলাউজনকে প্রধানমন্ত্রীর কর্মসূচি গ্রামকে শহর কলাউজনের অবহেলিত কলাউজনের আমি একজন পড়ালেখা করা লোক হিসেবে এই এলাকার শান্তি শৃঙ্খলা এবং এই কলাউজনকে একটি মডেল কলাউজন এবং আধুনিক কলাউজন করার জন্য আমার পরিকল্পনা আছে আমি এই কলাউজনের আওয়ামী লীগকে ছাত্রলীগ যুবলীগকে গুছানোর জন্য আমি যদি দায়িত্ব পাই আমি যদি নৌকা প্রতীক পেয়ে নির্বাচন করার সুযোগ পাই তাহলে আমি এই কলাজনকে মডেল কলাজনে রূপান্তরিত করার
আপ্রাণ চেষ্টা চালাবো। আমি মনে করি আমি যেহেতু স্থানীয় কোনো নির্বাচনে আগে অংশগ্রহণ করি নাই, আমি মনে করি আমি একজন প্রকৃত রাজনৈতিক কর্মী হিসেবে, দেশপ্রেমিক একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণ অবশ্যই আমার সাথে থাকবে এবং আমি জনগণকে সাথে নিয়ে আমি আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য সশস্ত্র থাকব। আমি জনগণের জন্য যে যখন আমাকে আমার কাছে এসেছে আমি সকলকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা এগিয়ে গেছি, রাত দিন দেখি নাই। আমি সকলের জন্য কাজ করেছি, মানুষকে সহযোগিতা করেছি। আজকে কলাজনের যে সমস্ত উন্নয়ন হয়েছে সেই উন্নয়নে আমি অবশ্যই অংশীদার, কারণ আমি এমপি সাহেবের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে। আজকে কলাজনের যে সমস্ত উন্নয়ন কাজগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে আমি এমপি সাহেবের সহযোগিতা পেয়েছি এবং বিভিন্ন সময় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এমপি সাহেবের পক্ষ থেকে এবং আরও বিভিন্ন রাজনৈতিক নেতাদের যে সমস্ত করোনাকালীন সময়ে ত্রাণ সামগ্রী সহ কম্বল বিতরণ এবং মানুষকে নগদ অর্থ বিতরণ সহ যেভাবে পেরেছি আমার এলাকার উন্নয়নের জন্য আমি সবসময় এগিয়ে এসেছি এবং আমি কাজ করেছি। আগামীতেও ইনশাল্লাহ জনগণের পাশে থাকব। আমি নৌকা পাওয়ার জন্য আমি দাবিদার, আমি একমাত্র কলাজনের নৌকার প্রকৃত দাবিদার। আমরা পারিবারিকভাবে নিজেরা একটা আবাদতখানা এবং মসজিদ এবং ফুরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এবং আমি এই কলাজনের যারা ফাজিল মাদ্রাসা, রশিদিয়া মাদ্রাসা এবং আমাদের পার্শ্ববর্তী দারুসুন্নাহ আলিম মাদ্রাসা সহ এই অত্র এলাকার স্কুল, প্রাইমারি স্কুল সহ শিক্ষার জন্য আমি সবসময় এগিয়ে এসেছি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমার সাথে যোগাযোগ আছে এবং আমি অনেক মাদ্রাসা এবং স্কুল সমূহে, মসজিদ সমূহে আমি কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছি এবং ভবিষ্যতেও অত্র এলাকার জন্য মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আমি দেখার জন্য সবসময় সশস্ত থাকব। জনগণের কাছ থেকে আমি ভালোবাসা চাই, এই ওয়াদা করছি যে আমাকে যদি নৌকা প্রতীক দেওয়া হয় কলাজনের স্বপ্ন বিনির্মাণে আমি সবসময় সশস্ত থাকব এবং এগিয়ে থাকব। আজকে এই ভিডিও যারা দেখছেন আমার ফেসবুক বন্ধুরা এবং যারা দেখছেন সকলকে আমার সালাম এবং এলাকাবাসীর দোয়া এবং ভালোবাসা চাই এবং প্রধানমন্ত্রী যদি আমার মতো একজন নিবেদিত ত্যাগী এবং দুঃসময়ের কর্মীকে নৌকা প্রতীক দেন তখন এলাকাবাসীও খুশি হবে এবং আমি দলীয় নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে, তৃণমূল আপনারা যে তৃণমূলের কথা বলেছেন আমাকে যদি নৌকা প্রতীক দেওয়া হয় প্রকৃত তৃণমূলের একজন কর্মীকে নৌকা প্রতীক উপহার পেয়েছে, সেই জন্য দলের লোকজন এবং এলাকাবাসী অত্যন্ত খুশি হবে। আমি আপনাদের সকলের দোয়া চাই, ভালোবাসা চাই, আপনারা সকলকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।